শুভ সন্ধ্যা বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার এই ছোট ভিডিওটা দেখছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো। এই দেখো বিকালবেলা ছাদে এসেছি, কী সুন্দর আকাশ দেখায় তোমাদের তারা। আকাশটা দারুণ লাগছে, দেখো মেঘগুলো কি সুন্দর, ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ চলে, ডুডু বাবা কিরম লাফাচ্ছে দেখলে? ওকে নিয়ে একটু ছাদে এলাম, ছাদে এসে বসে আছে, একটু পরে বেরোবো আবার, মানে দাদু দিদা আসবে, একটু ঘুরতে যাবো দেখি। ওয়েদারটা খুব সুন্দর, কখন যে পট করে মেঘ করবে কালো অন্ধকার করে কেউ জানে না। অনেকদিন পর বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি, দেখবে আশা করি ভালো লাগবে ব্লগটা। পরিবেশটা কিন্তু দেখো, এই এই দেখো কী করবি, কী করবি দেখো, দেখো এই দাঁতটা দিয়ে কামড়েছে, এই দাঁত দাঁত দেখেছো, দাঁত দেখেছো, ঠিক আছে আবার পরে আসছি। বন্ধুরা আমরা এখন একটু বেরিয়েছি বিকালবেলা, দেখো কীরকম মেঘ করেছে, দেখাই তোমাকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কীরকম মেঘ করেছে, দেখাই জানো। বাড়ি চললাম বন্ধুরা, বাড়ির পথে তাড়াতাড়ি যাচ্ছি এখন। আজকে ফাদার্স ডের জন্য বাড়িতে বললাম রাতের বেলা ফ্রাইড রাইস করো, আর চিকেনের কিছু বানাও আইটেম মাকে বললাম। চলো দেখি মাকে করো, আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুরা, মা এখন ফ্রাইড রাইস রান্না করছে, মানে পোলাও যাকে বলে, দেখো। আর এখানে চিকেন আছে, চিকেনের আইটেম হবে দেখো। রাত্রে মাংসটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা, দেখো এখন বন্ধুরা এবার ডিনার করতে বসে পড়বো। আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা খাবো, চলো দেখতে থাকো। খাওয়াটা কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা, এরপর মশাই টাঙাবো, তারপর ওষুধ খাবো, ওষুধ খেয়ে একদম পুরো ঘুমিয়ে যাবো। তাহলে আজকের মতো, সবাইকে গুড বাই, গুড নাইট, টাটা, চলো ভালো থেকো সবাই।